Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ মিজানুর রহমান সাহেবের একটা ওয়াজ শুনবো এবং সেই ওয়াজটা যে টপিকটার উপরে সেটা হচ্ছে কন্যা সন্তান। হ্যাঁ, কন্যা সন্তান আল্লাহ প্রদত্ত এক শ্রেষ্ঠ নিয়ামত, তো এটাই হচ্ছে ভিডিওর টাইটেল। এবং কেন সেটা শ্রেষ্ঠ নিয়ামত মানে কন্যা সন্তান, সেটা আমরা সবাই জানি যে কন্যা সন্তান এক ভাগ্য বা মানে ভাগ্য ভাগ্য নিয়ে আসে আর কি, যেটা বলা হয় বাড়িতে, তো সেটা তো বলাই হয়। আজকে আমরা এর ভিতরে ডিটেলসটা জানবো আজহারি সাহেবের মুখে, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মুফতি আমির হামজা সাহেব চমৎকার আলোচনা করেন কোরআন সুন্নার আলোকে। অল্প বয়স কিন্তু অনেক মেধা, কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, আছে না নাই? তো আমির হামজা ভাইয়ের বয়স কম বাট অসাধারণ আলোচনা করে, কোরআন থেকে কোট করে করে আলোচনা করে। তো আমরা আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি। শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি, মানে ওনার আরও একটা কন্যা সন্তান হয়েছে। খৈরুকুম মান বুক্ষিরা বিল উংসা, তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা, ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয়। কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি? ঠিক আছে, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, ছোট বাচ্চারাও তুলছে হাত, ওরা ভাবছে অন্যরাও তুলছে, আমরাও তুলি। তো মিন বারাকাতিল ইনাস মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস, কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি। প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে? কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না, আছে না নাই? এগুলো জাহেলদের স্বভাব, জাহিলিয়াতের অভ্যেস। ছেলে হইলে অনেক খুশি, এলাকার সবাইয়ের মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায়, আছে না নাই? না, ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান, যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট। অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায়, হুজুর 15 বছর বিয়ে করেছি সন্তান হয় না, দোয়া করবেন? দোয়া করি এদের জন্য, এদের অন্তরে অনেক জ্বালা। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে, মা হওয়ার তার বড় শখ। এজন্য মায়ের মর্যাদা তিনবার, মা মা মা, তারপর বাবা। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে। তারপর মায়ের সাথে, তারপর তারপর বাবার সাথে। তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল, কি মেডেল? তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল, ঠিক কি না? এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। তিনবার যদি মা হয়, মানে মা মা মা, তারপরে বাবা, তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল? গোল্ড মেডেল, স্বর্ণ পদক। তারপর মাকে দিল রৌপ্য পদক, তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক, বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার, একটা কলম। তারপর আমরা খুশি, কি বলেন? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কি না? এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন, যেই টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে না? এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে না? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝা
পেইন, ডেলিভারি পেইন, যন্ত্রণা বাবা সহ্য করেনি, করেছে কে? ও ফিসালুহু ফি আমাইন, দুই বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন লাউ কতা আতা জিলদাক, জিলদুন মানে হচ্ছে স্কিন, বিষ্ণু বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাঁটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না। মা মা মা, তারপরে বাবা। একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকতময়, এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? আল্লাহ। তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে, আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধ হয়, আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি, আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি, আপনার স্ত্রী যদি আপনার এফ দেয় এফ এফ ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা কও, কি দিবা? হ্যাঁ ওই যে বিয়া করো নাই কয় এ প্লাস। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন। আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন? বিষ্ণু বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি হাজবেন্ডদেরকে সাহস জোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বাশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মণি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোর নাই। সুবহানাল্লাহ, পড়েন। এর কারণ সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন। সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খাদিজার কাছে আসতেন সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন। এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য, ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে দিত। এজন্য ওনার উপহারও হবে জান্নাতে এমন ঘর যেই ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায়, ওখানে কোনো আওয়াজ নাই, হট্টগোল নাই, গণ্ডগোল নাই। আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন, একটা সুন্দর পরিবেশের করে রাখেন, শুধু কমপ্লেইন করবেন না। অনেক বোনেরা আছে বেশি কমপ্লেইন করে, এইটা নাই ওইটা নাই, লবণ লাগবে, পেঁয়াজ লাগবে, পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? ফরিদপুরে কি দাম কমছে? কত কত কেজি কত? 250। তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ, গভর্নমেন্ট ট্রাই করতেছে এই বাটপারগুলোরে ধরার জন্য, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এই পণ্যের মজুদদারি করে বিষ্ণুই বললেন যেদিন মজুদদারি করবে তার থেকে তার 40 দিনের নামাজগুলো বরবাদ করে দিবে কে? ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনাহ, এটা মিনাল কাবায়ের। এজন্য খবরদার,
বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন। তো ইসলাম বলে কারো ঘরে যখন কোনো নারী বধূ হয়ে যায় সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে, এরপর যখন সন্তান সম্ভবা ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না, মরে যায়, এতেকাল করে, ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল এতেকাল করলো, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে কিয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে। আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। এজন্য মা 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 তারপরে বাবা, আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের ভিডিওটা কন্যা সন্তানদের নিয়ে ছিল, মানে প্রথম এখানে যেটা বলা হলো প্রথম যদি কারোর ঘরে কন্যা সন্তান আসে সেটা হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ফ্যামিলি, কারণ কন্যা সন্তান আসা মানে সেখানে সৌভাগ্য একসাথে নিয়ে আসলো। তো ইসলামে বলা হয়েছে যে কন্যা সন্তান সৌভাগ্য নিয়ে আসে এবং তাকে সেটা নিয়ে মন খারাপ করা চলবে না। অনেকেই আছে, এটা বাস্তব যে প্রচুর মানুষ আছে যেটা যারা এই কন্যা সন্তান প্রথম আসলে বা যখনই আসুক তখন তাদের মুখটা ভার হয়ে যায়, তো মন খারাপ হয়ে যায়। তো এটা নিয়ে যদিও বা বলতে পারি যে এখন অনেকটা চেঞ্জ হয়েছে এই ব্যাপারটা, এখন কিন্তু মেয়েদের অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে, বাড়িতে মেয়ে আসলেও সেইভাবে রিয়্যাক্ট হচ্ছে না, কারণ মানুষ শিক্ষিত হচ্ছে এবং শিক্ষিত সাথে সাথে মেয়েদের অনেক ফেসিলিটি এখন দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকেও, যাতে চেষ্টা করা হচ্ছে যে আমাদের এখানে অন্তত সরকার থেকে প্রচুর চেষ্টা করা হচ্ছে যে মেয়েদের প্রচুর ফেসিলিটি দেওয়ার, সেটা টাকা পয়সা হিসেবে হোক বা কোনো হায়ার এডুকেশনের সময় টাকা পয়সা, বিয়ের সময় টাকা পয়সা দেওয়া, প্রচুর এরকম স্কিম রয়েছে এবং প্রত্যেকটা মেয়ে পাচ্ছে, যার ফলে বাবা মার একটা যে দারিদ্রতা এবং তার ফলে যে চিন্তা সেইটাতেও কিন্তু অনেকটা লাঘব হয়েছে, এবং তার ফলে কিন্তু যে মানে বাচ্চা নেব না, মেয়ে বাচ্চা নেব না, সেটার প্রচলনটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেটা আমার মনে হয় সব জায়গাতেই রয়েছে, এখন সব জায়গায় হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আগে থেকেই মানে অ্যাবর্শন বা এই ধরনের করে দেওয়া, যে তার লিঙ্গ জেনে অনেক সময় হতো আগে যেটা অ্যাবর্শন করানো, তো সেইটা এখন বন্ধ হয়ে গেছে, দণ্ডনীয় অপরাধ, তার ফলে কিন্তু এটা অনেক কমে গিয়েছে। যদিও বা মোরালভাবে কিন্তু এই জিনিসটা অবশ্যই উচিত মানে হওয়া উচিত না, কারণ মায়ের সন্তান সে যেই হোক সেটা কিন্তু মায়ের সন্তান এবং পৃথিবীতে সে আসছে উপরওয়ালার ইচ্ছাতেই। তো সুতরাং মানে সে যে মানে এখানে পৃথিবীতে আসবে সেটা কিন্তু তার অধিকার এবং সেই অধিকার কিন্তু ওপরওয়ালা দিয়ে পাঠিয়েছে, এবং সেটা যদি না করা হয় তাহলে কিন্তু ওপরওয়ালার খেলাফত করা হলো। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই মানে তাকে আসতে দেওয়া উচিত। এবং কন্যা সন্তান এই যে মা আয়েশা মা খাদিজার কথা বলা হলো এবং তার সাথে সাথে আরও অনেকের কথা বলা হলো, তো তাদের একটা মাতৃগর্ভ যে ন মাস ধরে তারা নিয়ে চলে যে কষ্ট এবং বুকের দুধ দিয়ে বড় করে তোলা, তো এই কষ্টটা কিন্তু মাই সহ্য করতে পারে, এবং বাবার স্থান রয়েছে কিন্তু সেটা তিনবার ডাকার পর, মানে মা 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 তারপরে কিন্তু বাবা, সুতরাং মায়ের একটা আলাদা জায়গা রয়েছে, মানে সিংহাসন যেটা ঈশ্বর নিজে ইয়ে করেছেন মা খাদিজাকে যে সালাম ঠুকেছেন এই জন্যই। তো যাই হোক, এই যে ন মাস ধরে থাকা এটা কিন্তু একটা কষ্টের ব্যাপার, এবং সাথে সাথে যাদের বাচ্চা হচ্ছে না তাদের যে কষ্টটা সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, মানে যারা হয়তো বা তাদের সমস্ত কিছু রয়েছে তারা কিন্তু বুঝবে না তাদের যে কষ্টটা, যে মানে একটা গভীর একটা বেদনা রয়েছে তাদের বুকে চাপা, সেইটা নিয়েই হয়তো শেষ অন্তিম নিঃশ্বাস ত্যাগ করবে, যে একটা আফসোস থেকে গেল যে আমি কাউকে রেখে যেতে পারলাম না, আমার 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 বংশের বা আমার যে উত্তরাধিকার সেটা রেখে যেতে পারলাম না। তো সেই আক্ষেপটা যেন না থাকে সেটা সবার দোয়া করা উচিত, সবার প্রার্থনা করা উচিত, এবং আমি অন্তত চাই যে সারা পৃথিবীতে সবার যেন এই জিনিসটা কখনোই না দেখতে হয় এবং সবার সন্তান থাকুক এবং তার উত্তরাধিকার পেয়ে চলুক।
বয়ে চলুক। তো সেই জিনিসটা, সেই যে কষ্টটা, সেটা কিন্তু যাদের নেই, যারা 10-15 বছর ধরে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। তাদের অন্তত তারা বোঝে, সেই ব্যাপারটা হয়তো বলে বোঝাতে পারবে না, কিন্তু সেই কষ্টটা তারা বোঝে। তো সেই জিনিসটা যেন কারণ না হয় ঈশ্বরের ইচ্ছায়। তো এই জিনিসটা মানে খারাপ লাগে, এই ব্যাপারটা যদি মানে ডিপলি ভাবা যায়। তো সেটা যেন না হয়। আর কন্যা সন্তান আসলে অবশ্যই তাকে মেনে নেওয়া উচিত, এবং অবশ্যই সে সৌভাগ্য মানে বতী হয়ে আসে, এবং সেই ফ্যামিলিতে প্রথম কন্যা সন্তান হলে তো অবশ্যই সৌভাগ্য নেমে আসে, তাদের বরকত নেমে আসে। তো যাই হোক, খুব ভালো লাগলো মিজানুর সাহেবের এই ওয়াজটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।